You're losing four. How much you performing? Ali Khan, Tiger cricket এ পরিচিত মুখ। এ মনোবিদে ক্লাসে মুশফিক মুমিনুলরা পেয়েছেন চাঙ্গা থাকার মন্ত্র। গলফের তারকা সিদ্দিকুরও বাজে সময়ে আলী খানের পরামর্শ নিয়েছেন। স্নায়ুচাপে ভেঙে পড়ার রোগ কারো সেরেছে, কেউ পেয়েছেন ফিরে আসার রসদ। করোনার কারণে ক্রীড়াঙ্গনে মহাসংকট, খেলা বন্ধে আর্থিক ক্ষতি হতাশা তৈরি করেছে। ঘরবন্দী খেলোয়াড়রা এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এই সময়ে অবসাদ পেয়ে না বসে সেই শঙ্কা, সাহস রাখতে বলছেন আলী খান। আমাদের প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারদের এই জিনিসটা ভুলে গেলে হবে না যে তারা যে আজকে যে জায়গাটা আসছে, তারা অনেকবার বিভিন্ন ফাইন্যান্সিয়াল অনিশ্চয়তা দিয়ে এই জায়গাটায় আসছে। কারণ যখন তারা ইনজুড থাকতো, যখন তাদের বিভিন্ন টিম থেকে বাদ পড়তো, তাদের পারফরমেন্স ডাউন থাকতো, তারা সবসময় এই ধরনের সিচুয়েশনে আগে পড়ছে। সো দিস ইজ জাস্ট ওয়ান অফ দোজ সিচুয়েশনস। ফিফা অ্যাথলিটদের হোমওয়ার্ক বুঝিয়ে দিয়েছে ভিডিওর মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হোম ফিটনেস প্রোগ্রাম তৈরি করে দিয়েছে। এসব ফলো করে ফিট থাকা হয়তো সম্ভব, কিন্তু এমন পরিস্থিতিতে মানসিকভাবে চাঙ্গা থাকা তো কঠিন। যেহেতু আমাদের প্লেয়ারদের মেইন ইনকাম সোর্সটাই আসতো বিভিন্ন স্পোর্টস ইভেন্ট থেকে, সেহেতু তাদের সাইকোলজিতে একটা ফাইন্যান্সিয়াল আনসার্টেনিটি ক্রিয়েট হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যদি বারবার এই আনসার্টেনিটির দিকে ফোকাস করতে থাকি, তাহলে আমার স্কেয়ারসিটি বাড়তে থাকবে, এমন এক সময় আমি হোপলেস ফিল করতে থাকবো। আমাদের বেশিরভাগ মেন্টাল এনার্জি আমরা এই প্রবলেমের দিকে ফোকাস না করে যদি আমরা কন্টিনিউয়াসলি নিজেকে প্রিপেয়ার করতে থাকি, যাতে করে যখন আমাদের খেলাগুলো আবার শুরু হবে, তখন আমরা আরো বেশি স্ট্রংলি কাম ব্যাক করতে পারবো। অনিশ্চয়তার মাঝেও ফেরার জন্য প্রস্তুত থাকা জরুরি। করোনা সংকটে পথ হারানো চলবে না, ফিরতে হবে নতুন উদ্যমে। আলী খানের বার্তায় প্রেরণা মিলবে তো? সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।